হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কানিজ ফাতেমা চাঁদনি। খুব চট জলদি বানিয়ে ফেলা যায় আমার একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি, যার জন্য ফার্স্টে আমাদের একটা প্যানে নিতে হবে গাওয়া ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে দিতে হবে লাচ্ছা সেমাই। এবার সেমাইটা প্যানে ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একে একে আমরা এটার মধ্যে দিয়ে দেবো গুঁড়া দুধ এবং হোয়াইট সুগার। হোয়াইট সুগারটাই এখানে আমি প্রিফার করছি। এবার এটা ভালো মতো ভেজে নিয়ে একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে ভালো মতো। সেক্ষেত্রে আমি পুরোটা ইউজ করব না, কারণ কিছু অংশ আমি রেখে দেবো ডেকোরেশনের জন্য। এবার যেটুকু আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি তাতে আমি এডিবল ফুড কালার ইউজ করব ফর দ্য ডেকোরেশন। এবার এটা রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে। এবার আমি দুধটা জাল করে নেব এবং সেই দুধে ঠান্ডা পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার ঢেলে দিব এবং ইউজ করব ফুড ক্রিম। এক্ষেত্রে আমি নেসলে যে ফুড ক্রিমটা আছে ওইটা ইউজ করলাম, আপনি এক্ষেত্রে ডানও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এবং কনডেন্স মিল্ক। এবার এটা ভালো করে থিক করে নিতে হবে। এবার এই যে থিক মিশ্রণটা আছে একটু ঠান্ডা করে স্প্রেড করা লাচ্ছা সেমাইয়ের উপরে ছড়িয়ে দিতে হবে, এবং বাকি যে ডেকোরেশনের জন্য লাচ্ছা সেমাই আমি ফুড কালার দিয়ে রেখেছিলাম এটা দিয়ে স্প্রেড করে ডেকোরেশন করতে হবে কিছু কাজু এবং কিশমিশ দিয়ে। ঝটপট নাস্তা তৈরি হয়ে গেল তো।